বিশেষ পূর্ণ দিনে বিশেষ বিশেষ মানুষদের উপস্থিতি এই পূর্ণ স্থানে কি মাহাত্ম্য আছে কেন এসেছে তাদের এসে কেমন লাগছে সমস্ত কিছু নিয়ে এক চাঁদের হাট বসেছে যে মানুষটিকে কেন্দ্র করে এই মুহূর্তে ঋতুপর্ণা সেন রূপ পরিচয় দেওয়ার কিচ্ছু নেই সিম্পলি এখানে এসে কেমন লাগছে একটু ঋতুতে তপন না অনেক দিন ধরে বলেছিলেন আমাকে যে খুব ভালো পুজো হয় এখানে এবং উনি তো মায়ের ভক্ত এবং আমরা সবাই মায়ের ভক্ত তাই

আজকে বিশেষ পূর্ণ তিথি ওই জন্য আমার মনে হলো যে আমরা সবাই এসে আশীর্বাদ নিই এবং তপনদা অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের জন্য ভাবেন মানুষের সেবার জন্য ঈশ্বরের কাছে সবার ভালো হয় যায় যার জন্য সেটার জন্যই প্রার্থনা করেন তো সেই জন্য আমাদের সাথে অত্যন্ত মানে দাদার মতো তপনদা এবং আজকে খুব ভাল লাগছে এসে অত মানুষ আছে তপনদা তেরোশো লোককে খাওয়াচ্ছেন এটাও আছে এটা তো অনেক নোবেল কাজ এবং নোবল কাজের সঙ্গে সব সময় আমি থাকি যখন কোনো ভাই সব সানু আসছে কুমার সানু আসছে আমার বন্ধু খুব রাতে আসছে ওর একটা ভারসান ফাংশন আমারও আজকে আরেকটা খুব আজকে খুব ব্যস্ততা কিন্তু তাও তপন দা বলেছে বলে আমি আজকে এখানে এলাম এবং খুব ভালো লাগছে আপনার ভাষায় তপন দাকে এই গৃহ মন্দিরে এইভাবে সাধক পূজারী রূপে দেখে তার এই ভূমিকাটা দেখে আপনার কেমন লাগলো খুবই ভালো লাগছে সাধক মানুষ তো সবাই হতে পারে না তাদের মধ্যে কিছু বিশেষ পাওয়ার থাকে তারাই সাধক মানুষ হতে পারে আমার বাড়িতেও তপন দা গেছেন এবং তপন দার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি একটা বিষকে চুলিয়ে বিশেষ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এটা আমরা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে থাকি যে এই বক্রি গ্রহ বক্রিগ্রহ কি আমরা ইংরেজিতে রেক্টোগেট বলি এই বক্রি গ্রহ থাকলে কি হয় এটা মানুষের অন্তর জানুক না জানুক যারা অনুষ্ঠানটা দেখছেন কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না বক্রি মানে একটা ভয়ভীতি থাকে ঠিকই আছে ভয়ভীত একটু আছে বক্রির গ্রহতে বক্রি কি বক্রিটা কি বক্রি মানে হচ্ছে একটা স্লো প্যানেল বক্রি আমাদের কিন্তু কতগুলো গ্রহের বক্রির ফলে কিন্তু আমরা কিন্তু প্রচণ্ডভাবে পিছিয়ে যেতে সাহায্য করে বক্রিটা একটা সুন্দর মোশনে চলছিলাম সে মোশন থেকে থেমে যাবে থেমে কিন্তু গ্রহ ব্যাক করবে ব্যাক করে আবার একটা অন্য জায়গায় থেকে অন্য রকমভাবে ফল দেবে সেই ক্ষেত্রে বলবো কিছু গ্রহের কিন্তু ফল উনিশ বিশ আছে এই বক্রি গ্রহ কিন্তু আমাদের ভীষণভাবে কিছু ভালো মন্দ দেয় যেমন কিছু গ্রহ বক্রি থাকে সব গ্রহ কিন্তু বক্রি হয়নি যেমন চন্দ্র এবং রবি কিন্তু বক্রি হয়নি এটা সবাই জানেন রাহু আর কেতু সবসময় বক্রি অবস্থাতেই থাকে তাদের সবসময় মুভমেন্টটাই কিন্তু বক্রি অবস্থায় এদের তারা বক্র এদের ব্যাপারই নেই এরা সবসময় বক্রি অবস্থায় থাকে আর চন্দ্র এবং রবি এরা কখনও কিন্তু বক্রি হয় না এরা সবসময় ডাইরেক্ট ডাইরেক্ট প্ল্যানেট এবং সবসময় এরা কিন্তু এক একই গতিতে কিন্তু চলে এদের কোনো রেকট্রোগ্রেট এদের কোনো বক্রি এই ব্যাপারগুলো কিন্তু নেই তার মধ্যে যে গ্রহগুলো বক্রি দেয় বক্রি আছে সেই গ্রহগুলো বক্রি মানে ডিলে সবসময় একটা স্লো প্ল্যানেট স্লো দিকে যাবে কিন্তু বক্রি নিয়ে এত কিন্তু ভাবার কিছু নেই কিছু ফল কিন্তু খারাপ দেয় বক্রিতে আমরা জানি আর কিছু ফল কিন্তু বক্রিতে ভালো দেয় এটা জ্যোতিষের কিন্তু একটা অমক কথা বলছে সবাই শুনে বলবে তপন শাস্তি কি বলছে রে বক্রিগ্রহতে ভালো ফল দেয় কিছু ক্ষেত্রে বক্রিগ্রহে ভালো ফল দেয় তার ব্যাখ্যা আমি দেব বলবো আলোচনা করবো অনেকে শুনে বলবে এটা না এটা আধুনিক জ্যোতিষের কথা বলছি আমি আধুনিক জ্যোতিষের কথা বলছি বর্তমানে জ্যোতিষের কিছু চেঞ্জ ফেঞ্জ হয়েছে গ্রহ তো এক আছে ডিগ্রিও এক আছে কিন্তু সেই ক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রকমের ঘটনা কিন্তু ঘটে থেকে আমরা দেখতে পাই এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বলতে হচ্ছে আমাদের যেমন রাহু দশাতে বিয়ে হয় রাহু দোষায় বিয়ে আবার কি কথা শুক্র এবং মঙ্গলের দোষায় বিয়ে হয় আবার রাহু দশাতে বিয়ে হয় হ্যাঁ রাহুদশা তার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম তো সেই ক্ষেত্রগুলো কিছু ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে যেমন মঙ্গল বুধ শুক্র শনি বৃহস্পতি এদের কিন্তু বক্র গতি আছে তার মধ্যে বৃহস্পতি এবং শুক্র বক্রি হলে কিছুটা ফল ভালো দেয় বৃহস্পতি একটা আমাদের জ্ঞান চেতনা বিবেক বুদ্ধির কারাগ্রহ বৃহস্পতি সুন্দরভাবে মোশনে চলছিল হঠাৎ করে বৃহস্পতি থেমে গিয়ে আবার একটু ব্যাক করলো ব্যাকটা মানে হচ্ছে বকি বকি মানে বাঁকা পদ তো এই ব্যাক যখন করবে বৃহস্পতি জ্ঞান চেতনা তো তখন কিন্তু যখনও ব্যাক করবে মোশনটা থেকে অফ যাবে আমরা যখন দেখবেন গাড়ি নিয়ে ছুটছি কোথাও জ্যাম পেলাম জ্যাম পেলার পর গাড়িটা থেমে গেলো কিছু ক্ষেত্রে হয়তো আমরা বর্ডার পেরিয়ে গেছি গাড়িটা আবার ব্যাক করলো তখন কিন্তু আমাদের মনে একটা অন্য কাজে ছিলাম গাড়িটা চলছিল ফোনে ফোনে শুনছিলাম কিছু যখনই ব্যাক করলো দেখলাম কি হয়েছে না সামনে প্রচুর জ্যাম বর্ডার পেরিয়ে গেছে গাড়িটা আবার ব্যাকও করলো তখন কিন্তু ফোনের এটা ছেড়ে দিয়ে আমরা কিন্তু অন্য একটা চিন্তা ভাবনা করি মানে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি যেখানে যন্তব্যস্থলে কথা চিন্তা করছি বা ওখানে লেট হয়ে যাবে ফ্লাইটটা পাবো তো বা ট্রেনটা লেট হবে বা যেখানে যাওয়ার কথা সেখানে লেট হয়ে যাচ্ছে এই যে কথাটাগুলো ভাবছি ভাবনাটা কিন্তু তখন একটা সৎপথের ভাবনা থাকে তো বৃহস্পতি জ্ঞান চেতনা তো যখন ব্যাক করছে যখন বক্রি হয়ে যাচ্ছে তখন বৃহস্পতি কিন্তু একটা ভালো ফল দেবে ভালো চিন্তন দেবে মোশন থেকে বাদ দিলে সেই ক্ষেত্রে বলো বৃহস্পতির ক্ষেত্রে এবং শুক্রের ক্ষেত্রে কিছু কিন্তু কিছু সময় কিছু সময় কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় বাকি যে গ্রহগুলো আছে আমরা যেটুকু পাই সেটুকু হচ্ছে দেখুন মঙ্গল ছিয়াত্তর দিন বক্রি থাকে এই বকরি কিন্তু সময় থাকে না সবচেয়ে শনি শনি প্ল্যানেটটা কিন্তু সবসময় বেশি বকরি থাকে প্রায় বছরের তিনশো পঁয়ষট্টি মধ্যে প্রায় দুশো আড়াইশো দিন কিন্তু বক্রি হয়ে যায় দুশো দুশো দিনের মতো বকরি থাকে হাফ হাফ দিনের কিছু কম তো তার মধ্যে বলে দিচ্ছি আমি শনি আমাদের এই মঙ্গল হচ্ছে ছিয়াত্তর দিন কিন্তু বক্রি থাকে শুক্র থাকে বারো দিন মাত্র বক্রি বুধ থাকে কিন্তু একুশ দিন বৃহস্পতি থাকে একশো দিন এবং শনি থাকে একশো চুরাশি দিন ওই দুশোর কাছাকাছি বললাম আমি এই বক্রির কিন্তু সময় বক্রির কিন্তু এইটা কিন্তু আমরা পাই এটা জ্যোতিষশাস্ত্রেরই কথা বলছি ক্যালকুলেশন অঙ্ক করে কিন্তু এটাই সিস্টেম যে বৃহস্পতি একশো দিন বক্রি থাকে তো বৃহস্পতি একশো একশো দিন যদি বক্রি থাকে তিন মাস তাহলে চিন্তা করুন যেটা আমি কথা বলতে তিন মাস বক্রি থাকা মানে বক্রি যদি খারাপ ফল দেয় তাহলে তিন মাসে সে কিছুই পাবে না এটা হয় না কিছু ক্ষেত্রে কিন্তু বক্রি অবস্থায় দেয় রাহুকেতুর বলেছি সবসময় বক্র অবস্থাতেই থাকে তার মধ্যে হচ্ছে শনি যদি বক্রি থাকে শনি বক্রি থাকলে আমাদের কি হয় শনি বক্রি তো বেশি দিন থাকে আমাদের ঘরের মধ্যে এবং শনি একটা স্লো পালের ন্যায় নীতি বিচারের কার কারগ্রহ হচ্ছে শনি শনি আবার একটা রাশিতে তিরিশ বছর বাদে আসে একটা রাশিতে থাকে আড়াই বছর সেই রাশি ঘুরতে করতে তিরিশ বছর বাদে আসে সবচেয়ে স্লো প্ল্যানেট কিন্তু শনি এই শনি গ্রহ কিন্তু যদি থাকে কোথায় যদি উচ্চস্থ শনি থাকে উচ্চস্থ শনি মানে শনি উচ্চস্থ কোথায় তুলার ঘরে তুলার ঘরে শনি যদি থাকে উচ্চস্থ তারপরে শনি যদি সেই অবস্থায় যদি বক্রি হয় তাহলে কিন্তু শনির ফলটা কিছুটা ভালো দেয় শনির খুব বাজে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো যদি শনির অবস্থান থাকে বক্রি অবস্থায় সেই ঘরগুলো কিন্তু সেই সেই রাশি লগ্নের কিন্তু ফলটা কিন্তু খারাপ দেয় সেটা কিন্তু আমরা জেনে আছি বা আমরা জানি এটা সেই ক্ষেত্রে বলবো যে যদি তিন ছয় তিন ছয় এবং দশ এগারো মানে থার্ড হাউস সিক্স হাউস টেনথ হাউস এবং ইলেভেন্থ হাউসে যদি শনি বক্রি অবস্থায় থাকে তাহলে কিন্তু তার ফল একটা কিন্তু ভালো পাওয়া যায় আপনারা মিলিয়ে নেবেন আমার কথা কী বলছি এই বক্রি গ্রহ কিন্তু অনেকের মধ্যে একটা সন্ত্রাস থাকে একটা অনেকের মধ্যে একটা চাপ থাকে কিছু ক্ষেত্রে বক্রি কিন্তু খারাপ দেয় আমি বারবার বোঝি নিচস্ত বকরি কিন্তু একটু গোলমাল করে দেয় আর নিজের রাশিতে যদি বক্রি শনি শনি বক্রি শনি থাকে নিজের রাশিতে যদি বক্রি শনি থাকে তাহলে নিচস্ত গ্রহের ফল কিন্তু সেই মতো দেবে না আমরা নিচস্ত থাকলে কিন্তু একটা ভালো ফল নি শনি নিজ গ্রহ তো নিচস্ত অবস্থায় যদি শনি থাকে তাহলে কিন্তু ফলটা ভালো দেবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাই এই গ্রহগত দিক এই অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে বা এই ভিউ তো আমরা কিন্তু পেয়ে যাই সেই ক্ষেত্রে ডিলে ডিলে গ্রহ কি যদি কারুর মঙ্গল যদি বক্রি থাকলে কি হয় একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে মিশ্র প্রতিক্রিয়া কি দেখা দেবে মঙ্গল একটা সেনাপতিত্বের কারক গ্রহ বক্রি যত মঙ্গল কতদিন বক্রি থেকে ছিয়াত্তর দিন ছিয়াত্তর দিন সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড তার একটা সেনাপতি মঙ্গল একটা সাহসের প্রতীক একটা দাবদাবা গ্রহ মঙ্গল সমস্ত সেনাপতিত্ব নিয়ন্ত্রণ করে মঙ্গল সাহস জোগায় মঙ্গল আমাদের বড় বড় ডাক্তার মঙ্গল ভালো না থাকলে ভালো সার্জেন্ট হবে না ভালো ডাক্তারি করতে পারবে না মঙ্গল যারা বড় বড় জায়গায় আছে কোথায় যারা ওই সিবিআই সিআইডি বা পুলিশের বড় বড় কর্তা আছে তাদের মঙ্গল ভালো হতে হবে কিন্তু ছিয়াত্তর দিন দেখবেন যদি ওই মঙ্গল যখন বক্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক যদি রাশিতে বক্রি হয়ে যায় তাহলে কিন্তু সেই অবস্থায় তাদের কিন্তু ছিয়াত্তর দিন খুব খারাপ থাকবে দেখুন অনেক পুলিশ বড় বড় জায়গায় আছে তাদের কিন্তু কিছু সময় দেখবেন তাদের ডিমোশন হয়ে যাচ্ছে এক জায়গায় ভালো জায়গায় ছিল আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা কিন্তু বক্রিগের ফল একটা ছকে কিন্তু কিছু গ্রহ বক্রি থাকে একটা কিছু গ্রহ মার্গি থাকে সব কিন্তু গ্রহ মার্গি হবে না সব গ্রহ বক্রি হবে না তো যদি বেশিরভাগ বক্রি থাকে তাহলে কিন্তু সে রাগ জেদ থাকবে তার প্রচণ্ড প্রচন্ড রাগ জেদ থাকবে আর যদি বেশিরভাগ বা মার্গি থাকবে তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে পিতা মাতাকে খুব ভালোবাসবে মিলিয়ে নেবেন আমার কথা আমরা ছক করলেই কিন্তু বুঝে যায় তখনই বলে যায় কোন গ্রহটা মার্গি আছে জন্মকালীন যদি ছক্কারর মার্গি হয় তাহলে কিন্তু তার বেশি যদি তার গ্রহগুলো মার্গি হয়ে যায় মার্গিমা একটা মার্গ দর্শন থাকবে তার মধ্যে একটা দর্শন থাকবে তার মধ্যে একটা চেতনা তার একটা আত্মবিশ্বাস তার মধ্যে একটা সহন সহনশীলতা তার মধ্যে একটা স্পিরিচুয়াল প্রচণ্ডভাবে সে গ্রো করবে তার মধ্যে পিতামাতার মাতার প্রতি ভক্তিশা থাকবে মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে এবং সহানুভূতিশীল হবে সব কাজে এগিয়ে যাবে যদি একটা ছকে কার পাঁচটা গ্রহ যদি বা ছটা গ্রহ মার্গি হয়ে যায় এরকম তার ক্যারেক্টার হোল্ড করবে আর একটা ছকে যদি পাঁচটা কি ছটা গ্রহ বক্রি হয়ে যায় তাহলে কিন্তু তার জীবন একটা দুর্বিষয় হয়ে যাবে তার জীবন একটু প্রবলেম হয়ে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো আমরা ছকে বলে দিতে পারি ছকটা কষলেই বলে যায় বলা যায় কোন কতগুলো গ্রহ মার্গি কতগুলো গ্রহ হচ্ছে বক্রি আছে বক্রি মানে বাঁকা পথে আপনাকে সোজা যাচ্ছিলো আপনি ঘুরে ঘুরে যাচ্ছেন মানে টাইম বেশি লাগছে গাড়ির তেলটা বেশি লাগছে আপনার সময়টা বেশি যাচ্ছে সব কিছুতে ডিলে সব কিছুতে লেট দ্যাট মিন্স হচ্ছে বক্রি তো মঙ্গল বক্রি থাকলে কি বললাম ছিয়াত্তর দিন মঙ্গল বক্রি থাকে বড় বড় পুলিশ অফিসার বড় বড় সেনাপতি যারা আছে যে বড়ো বড়ো মিলিটারি যারা বড় আছে তো সেই জায়গায় সেনাপ্রধান তারা কিন্তু এই মঙ্গলটা নিয়ন্ত্রণ করে তাদের যদি মঙ্গল বক্রি হয়ে যায় বক্রি মঙ্গল থাকলে এমনি বড় জায়গায় যেতে পারবে না কোনো কারণে গেছে অন্য গ্রহগুলো সাপোর্টিং করেছে তার সেই ক্ষেত্রে তাদের কিন্তু ওই বক্রি অবস্থায় বা বক্রি যদি হয়ে যায় হয়তো বক্রি ছিল না জন্মকালীন বকৃত হয় সেই বক্রি অবস্থায় দেখবেন ছিয়াত্তর দিন মঙ্গল বক্রি থাকে সেই জায়গায় আপনার জীবন কিন্তু একটু সেই সময় দেখবেন ডিমোশন হবে সেই সময় ভালো লাগবে না পারিবারিক কিছু অশান্তি আপনি আছেন সেনা প্রধান হয়ে জেনারেল হয়ে বসে আছেন বড় জায়গায় সেখানে হোল্ড করছেন বাড়িতে একটা অঘটন ঘটে গেল ওই বক্রি অবস্থা তো হবে দেখবেন আপনাকে বাড়ি চলে আসতো এদিকে বিরাট যুদ্ধ লেগেছে সেনাপ্রধানের একটা আদেশের জন্যে দেশের একটা ব্যাপার আছে অথচ আপনার এখানে কিন্তু বাড়িতে একটা বিরাট কলহ লেগে গেছে তো আপনাকে ওখানেই থাকতে হবে এই কলহটা আর বেরিয়ে বেড়ে গেল আপনার কাছে না আসার পরে বক্রি অবস্থায় যদি মঙ্গল থাকে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে দ্যাট মিনস হচ্ছে বক্রি মঙ্গল বক্রি থাকলে এটা বৃহস্পতি বক্রি যদি থাকে বৃহস্পতির যদি মহাদশা চলে সে বক্রি অবস্থায় বৃহস্পতি ভালো ফল দেয় বৃহস্পতি যদি বক্রি থাকে জ্ঞান চেতনা বিবেক কিছুটা ডিস্টার্ব হয়ে যায় আর বৃহস্পতি একশো দিন কিন্তু বক্রি থাকে যেখানেই বক্রি হবে একশো দিন থাকে সেই অবস্থায় বৃহস্পতি একশো দিন কিন্তু অর্থটা বেরিয়ে যাবে অর্থ কিন্তু একটু ডিস্টার্ব হবে কিন্তু যদি মহাদশা চলে বৃহস্পতি যে উচ্চস্থ থাকে তার ছকে সে বক্রি অবস্থায় কিছুটা কিন্তু ফল যেটা আমরা খারাপ পাই সেটা কিন্তু কম পাবো এইটাই হচ্ছে বক্রির কিন্তু নিয়ম আমরা যদি আমরা যদি শুক্র যদি বক্রি থাকে শুক্র আমাদের বক্রি থাকলে কিন্তু শুক্র কতদিন বক্রি থাকে আমি বলেছি সবচেয়ে অল্প দিন বারো দিন এই বারো দিনের মধ্যে আপনার স্কিনের প্রবলেম হয় বারো দিনের মধ্যে গাইনির অপারেশন হবে বারো দিনের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে বক্রি অবস্থায় যদি শুক্র হয়ে যায় শুক্র যদি আমরা খুব ভালো পজিশনে থাকে শুক্র কোথায় রইলো কোথায় শুক্র ভালো মিনের ঘরে শুক্র ভালো কোথায় শুক্র ভালো তুলার ঘরে শুক্র ভালো কোথায় শুক্র ভালো রাশিতে শুক্রের যদি অবস্থান থাকে সেই বারো দিন বক্রি অবস্থায় তার কিছুটা ভালো হয়ে যায় কিন্তু শুক্র যদি খারাপ জায়গায় থাকে কোথায় খারাপ শুক্র কন্যার ঘরে শুক্র নিচস্ত সেই শুক্র যদি বক্রি অবস্থায় থাকে বারো দিনের নাজেহাল করে দেবে যাদের শুক্র বক্রি দেখে নেবেন এই ক্ষেত্রে কিন্তু হবে তাদের স্কিনের প্রবলেম হবে পেটের কন্ট্রোল হবে গ্লেজ গ্যামার কমে যাবে না জায়ল একটা অবস্থা হবে এবং শুধু বারো দিন তো থাকেই বারো দিনের পর বারো দিন এবারে যখন আসছে বকরি তার আগের বারো দিন ছত্রিশ দিন মোটামুটি এমনি একটু ডিস্টার্বের মধ্যে যাবে বিদেশের মাটিতে দেখবেন কিছু একটা চাকরি নেওয়ার প্রবলেম হবে শুক্র বক্রি হয়ে গেলে কোথাও কিছু হচ্ছিল স্মুথলি চলছিলো যেই শুক্র বকরি হয়ে গেল ওই বারো চোদ্দিন একটা অস্থির সেটা আবার কাবার হয়ে যাবে যদি শুক্রের যদি ভালো পজিশন থাকে সেই জায়গায় কিন্তু আমরা পাই এবং যদি শনির বক্রত্ব কথা আমি বললাম বুধ বক্রি থাকলে কি হয় বুধ বক্রি কতদিন থাকে আমি বারবার বলেছি একুশ দিন একুশ দিন বক্রি যদি থাকে যদি সেই সময় তারও কারো পরীক্ষা চলে মানে একুশ দিন বক্রি শুক্র সবে বক্রি হলো তার দুদিন বাদ থেকে পরীক্ষা চললো একটা ভালো ভাইটাল পরীক্ষা তার পরীক্ষা কিন্তু খারাপ হবে বিউ বুধ আমাদের জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি সমস্ত কিছু মেধাবুদ্ধির হচ্ছে বুধ এই বুক বুধ যদি আমাদের গোলমাল হয়ে যায় এবং বক্রি অবস্থায় হয়ে যায় তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হবে চাকরি বাকরির ক্ষেত্রে ডিস্টার্ব হবে এই চাকরি হওয়ার জন্য একদম রেডি অনেক ক্ষেত্রে দেখবেন চাকরি একদম পেয়ে গেছেন অফার লেটার পেয়ে গেছেন এই বক্রি এর মধ্যেই হবে কিন্তু বক্রি যেই বুধ হয়ে গেলো তাহলে অফার লেটারটা ঠিক মতো হলো না ক্যান্সেল হলো ডিস্টার্ব হলো বা জয়নিং লেটারটা পেলো না এই বুধ বক্রির ফলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয় বুধ বক্রি থাকলে কি সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না একটা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ মনন তার মধ্যে কিন্তু বুধ বক্রি অবস্থায় দেবে সেই ক্ষেত্রে বলবো বুধের ক্ষেত্রে কিন্তু বক্রি অবস্থায় খুব সচেতন থাকতে হবে ওই যতদিন বুধ একুশ দিন থাকবে ওই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের নার্ভের সমস্যা আসতে পারে নার্ভ নার্ভের সমস্যা চলে আসতে পারে বক্রি অবস্থায় অতএব গহকে। করলে ভালো ফল পাওয়া যায় যাদের বেশিরভাগ গ্রহ বক্রি আছে যেই গ্রহগুলোর বক্রি আছে সেগুলোর কিছু টিপস আছে এখন ইউটিউবে প্রোগ্রাম করতে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা গ্রহের টিপস দিতে হয় আমরা তো মেন গ্রহ হচ্ছে রবি চন্দ্র রবি বক্রি হয়নি তার কোনো টিপসের ব্যাপার নাই রাহু কিন্তু সবসময় বক্রি অবস্থায় থাকে তার যদি টিপস থাকে নিশ্চয়ই দেবো বাকি যে গ্রহগুলো বক্রি আছে সেই বক গ্রহগুলোর কিন্তু আমাদের যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শনি এবং শুক্র এই গ্রহগুলো পক্ষে থাকলে যে নেগেটিভ ফলটা দেয় তার থেকে বেরিয়ে আসার উপায় আমি একদম বলবো তো আমাদের চেম্বারে যখন আপনারা আসবেন আমার কাছে যারা আসেন তাদেরকে আমি বলে দিই বক্রি কিন্তু একটা ছকে দু তিনটে থাকেই গ্রহ আর মার্গিও থাকে যাদের মার্গি বেশি আছে তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে যেতে পারবে তারা কিন্তু ভীষণভাবে ভালো জায়গায় একটা হোল্ড করতে পারবে সব গ্রহ মোটামুটি কিছু গ্রহ যদি ছ ডিগ্রির মধ্যে থাকে তাদের ভীষণ ভালো ভালো হবে কোনো ডিগ্রিগত দিক থেকে ছ ডিগ্রির দিকে বেরিয়ে গেল ভারতে চলে গেল সেখানে কিন্তু তার জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যায় বেশি অতএব সব জায়গায় ডিগ্রিগত ব্যাপারও কিন্তু একটা দেখতে হবে আমাদের এগুলো অনেক ক্যালকুলেশন নবাংশ চক্রে কি বলতে চাচ্ছে মার্কিটা কতটা মার্কি হয়েছে কতটা ডিগ্রি নিয়ে মার্কিটা হয়েছে মার্কি হলেই ভালো ফল দেবে সেটাও না আবার এগুলো অনেক ব্যাখ্যা আছে কিন্তু কিন্তু মার্গী গ্রহ যদি কারোর থাকে চার পাঁচটা গ্রহ জন্মকালীন যে সময় জন্মেছে হয়তো বৃহস্পতি মার্গি ও তার দারুণ শনি মার্গী তার সঙ্গে বুধ মার্গী হয়ে বসে আছে তার পড়াশোনা বিদ্যে দারুণ হবে জন্মকালীন যদি মার্গী গ্রহ চার পাঁচটা হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে এইগুলো কিন্তু যদি আমরা বিচার বিশ্লেষণ করে চলি তাহলে মার্গি এবং গ্রহ তো কিছু ডিলে করে দেয় সব কিছু তো স্লো করে দেয় আপনার দেখবেন বক্রিঘর অবস্থায় দেখাশোনা হচ্ছে কোনো মেয়ের বিয়েটা দেখবেন অনেক ডিলে হয়ে যাবে ছেলের ঘর বলবে কি বলুন তো যে না এখন বিয়ে করব না ছেলে এখন প্রতিষ্ঠিত হবে আর একটু এক বছর দু বছর বাদে এদিকে আপনার মেয়ের বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে বছর বাদে আদৌ সেই ছেলের বাড়ি থেকে বিয়ে করবে কিনা তার কোনো ঠিক না আপনি একটা মনো পজিশন চলে গেলেন এটা কিন্তু বক্রিঘর বাজারে সুন্দর বেগুনটা আছে আপনি দেখলেন বেগুনটা কিনতে গেলেন বেগুনটা আপনি কিনলেন একটা বেগুনের দাম চল্লিশ টাকা কিছু এক একটার দাম তিরিশ টাকা কিলো আপনি চল্লিশ টাকা বেগুনটা এক কিলো পাঁচটা হয়েছে ভালো নিলেন বাড়িতে এসে দিলেন বেগুনের ভিতরে পাঁচটা বেগুনি পোকা এটা কিন্তু বক্রিগ্রহের কিন্তু ফল সেই গ্রহ হয়ে গেছে সেই অবস্থায় কিন্তু আপনি এই জিনিসগুলো কিনেছেন এই ফলটা কিন্তু পাচ্ছেন এই বক্রিগ্রহ কিছুটা ডিলে করে দেয় পিছিয়ে করে দেয় কিছু খারাপ করে দেয় গ্রহ কি প্রতিকার কতটা প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন সেই নিয়ে একটা প্রোগ্রাম অবশ্যই আপনাদের করবো খুব ভালো থাকুন কতদিন কোন গ্রহ কতদিন বক্রি থাকে সেটাও আমি আপনাদের জানালাম গ্রহের চিন্তার কোনো কারণ নাই কিন্তু বক্রিগ্রহ কিছু ফল কিছু তো মঙ্গল টঙ্গল যেগুলো বললাম মিশ্র ফল দেয় আর কিছু গ্রহ খারাপ ফল দেয় কিছু গ্রহ আবার ভালো ফল দিয়ে দেয় ভালো মানে ওই মন্দের ভালো কিন্তু তো সেই ক্ষেত্রে বলবো বকৃগণের কোনো চিন্তা নাই বারবার বলে আসছে গ্রহের প্রতিকার আছে ভালো আপনার ছকে আপনি জেনে নেবেন যেখানে যা দেখান না কেন আপনার গোটা গ্রহ বক্রি আছে শাস্তি যে বলুন তো বা জ্যোতিষ যার কাছে দেখা মানে বলবেন তো আর কটা গ্রহ মার্গি আছে যদি আপনি দেখে যান যে আপনার মার্গি আছে পাঁচটা গ্রহ জন্মকালীন জন্মকালীন তো বেরিয়ে যাবে আর যদি দেখেন নটা গ্রহ তো চারটে গ্রহ বক্রি আছে তাহলে আপনি কিন্তু বেরিয়ে গেলেন ভালো হয়ে গেলেন অনেকটা ভালো পথ চলবে আপনার আবার দেখলেন ছটা গ্রহ বক্রি আর চারটে গ্রহ কিন্তু মার্গি তাহলে আপনাকে একটু জীবনটা থেমে থেমে চলতে হবে একটু স্লো হয়ে চলতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন আটটা গ্রহ মার্গি হয়ে বসে আছে তারা কিন্তু সমাজের দাবদাবা মানে একদম ভীষণভাবে কিন্তু একটা সুন্দরভাবে এগিয়ে আসছে সুন্দরভাবে কিন্তু এগিয়ে চলছে তাদের কিন্তু ভালো হবে পর প্রত্যেক আমি সামনে চলে যাচ্ছি কামাখ্যা কামাখ্যাং পরদেবী নীল পর্বত বা তং দেবী জগত মাতো জোনের মধ্যে নমস্ত দে কামাখ্যার পুজো নেওয়া চলছে যদি মনে হয় বিভিন্ন চেম্বারে এসে পুজো দেবেন আমার সিথির মোড়ে চেম্বার আছে হাওড়াতে চেম্বার আছে আমার বেহালাতে চেম্বার আছে গুড়িয়াটে চেম্বার আছে মেদিনীপুরে চেম্বার আছে মেচেদাই চেম্বার আছে নিউ টাউনে আমার বাড়ি এখানে চেম্বার আছে চেম্বারে এসে নাম গোত্র লিখে পুজো দিয়ে যাবেন পুজোর জুলাইয়ের ফার্স্ট উইকে আপনাদের সব পুজো কামাক্ষার সেই দুষ্প্রাপ্য জল ভীষণ কাজের সেই ব্যাখ্যা দেবো জলের কামাক্ষার সেই রক্তবস্ত্র মায়ের সেই রজস্বলা জনিত রক্তবস্ত্র অঙ্গবস্ত্র যেটা বলি বাড়িতে বা দোকানে রাখলে ভীষণ ফল হয় সেগুলো পাবেন আরও প্রসাদ নির্মাল্য সবই পাবেন এর আগে কামাখ্যা নিয়ে প্রোগ্রাম করেছি দেখে নেবেন এবং কামাখ্যা একটা সর্বরক্ষা কবচ বলে বানানো হচ্ছে যারা এখনও অর্ডার দেননি তারা কিন্তু কয়েক কতিপয় কয়েকজনের জন্য দেব বেশ কিছু অর্ডার হয়ে গেছে আরও দু চারজনকে দেবো আপনারা অর্ডার দিতে পারেন এক কপি ফটো নাম গোত্র নিয়ে চেম্বারে এসে যোগাযোগ করুন তার জন্য কোনো ফিস লাগবে না এসে অর্ডার দিয়ে যাবেন যে আমি জিনিসটা নেবো সর্বরক্ষা কবচ সর্বদিকে যে রক্ষা করবে সেটা একটা কবচ কুণ্ডলী বানানো হবে যেটা অন্য ক্ষেত্রে এককভাবে বানাতে গেলে অনেক হয় সেটা আমি এই পুজোপাঠের মাধ্যমে প্রতি বছর চব্বিশ বছর দিচ্ছি অনেকে উপকৃত কিন্তু আর সামনেই আসছে নেওয়া নেওয়স্যা প্রত্যেকের উদ্দেশ্য যে ফলদান করতে যাদের দোষ কাটানো হয়নি যাদের অনেকগুলো দোষ আছে কালসর্প দোষ আছে কেমন যোগ আছে মাঙ্গলিক দোষ আছে বিভিন্ন দোষগুলো আমাদের অনেক ক্ষতি করে যায় সে দোষ যদি যাদের আছে তারা অবশ্যই কিন্তু এই ফল আর অবশ্য পাঁচই জুন আমার সঙ্গে বিভিন্ন চেম্বারে যোগাযোগ করে দোষগুলো কাটিয়ে নেবেন আর ফল একটি দান করুন যে কোনো মন্দিরে বা যজ্ঞের মাধ্যমে একটি ফল দান করুন এবং ফল দিলে ফল পাওয়া যায় এবং প্রত্যেকের উদ্দেশ্য বলবো ষোলো কলা দিয়ে পুজো দেন যে কোনো কালী মন্দিরে ষোলো কলা দিয়ে পুজো দিলে ষোলো কলা পূর্ণ হয় আগামী পাঁচই জুন সন্ধ্যাবেলা আটটার পর পুজোটা দেন সাতটা পনেরো পর অবস্থা পড়ছে এগুলো করুন খুব ভালো হবে খুব ভালো তখন নমস্কার আরও নতুন নতুন তথ্য দেবো আপনাদের